হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমির ইউটিউব চ্যানেলে। আর আজকের এই ভিডিওটিতে আমরা জানবো 9 তারিখে ঘটে যাওয়া সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামে অর্থাৎ বিসিএস এক্সামে কোশ্চেন্স এবং তার অ্যান্সারগুলো এবং তার কাট অফস কী হতে পারে জেনারেল, ওবিসি, এসসি, এসটি এদের। সো আমরা ডিটেলসেই আজকে জানবো। ওকে, আর ফ্রেন্ডস, এই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দাও। ভবিষ্যতের এবং লেটেস্ট যে ভিডিওগুলি সিভিল সার্ভিস রিলেটেড, WBCS, PSC, UPSC রিলেটেড যে ভিডিওগুলি আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, সেই ভিডিওগুলি তোমরা খুব সহজে ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেল থেকে দেখতে পাবে বা নোটিফিকেশানের সাথে সাথেও সেই ভিডিওগুলি পেয়ে যাবে। ওকে, আর এই ভিডিওটি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, কেয়ারফুলি যেন কোনো তথ্য ছুটে না যায়। ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কোশ্চেন্সগুলো যেগুলো রয়েছে আমি সেট বি নিয়ে আলোচনা করছি আজকে। B2 দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে সেট বি। যাই হোক, তো সেট বি এর যেহেতু আমার কোশ্চেন এসেছিল, আমি সেট বি এরটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। অ্যান্ড এখানে শুধু আমি কোশ্চেন্সটা প্রথমে আমি দিয়েছি, দেন এই পিডিএফটির শেষে বা দেখতে পাবে তোমরা অ্যান্সার। ওকে, আমি অথেন্টিক অ্যান্সার, মোস্ট অথেন্টিক অ্যান্সার যেগুলো সেগুলো আমি এখানে তুলে দিয়েছি তোমাদের জন্য। সো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে। ওকে, তাহলে অবশ্যই ডাউনলোড করে তোমরা সেট বি যদি যাদের আছে তাদের খুবই সুবিধা হবে, কারণ তারা খুব সহজেই দেখতে পাবে এটা। এবং যাদের সেট বি নেই, মানে কোশ্চেন্স তো একই, হয়তো উলট পালট রয়েছে, তো তারা একটু কষ্ট করে মিলিয়ে নেবে। ওকে ফ্রেন্ডস, এই বছরের বিসিএস এক্সামের যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্স কিন্তু খুব একটা কঠিন নেই, তার সঙ্গেই মানে জড়িত হয়ে যাচ্ছে কাট অফস আর কি। কাট অফস নিয়ে অনেকেই অনেক রকম মতামত করে থাকে, কেউ বেশি কেউ কম, কোনো এক্সাক্ট কোনো থাকে না। কিন্তু আজকে তোমাদের বলবো WBCS অফিসারদের মতামত অনুযায়ী কাট অফস কী হতে পারে সেইটা। অবশ্যই ভিডিওটি শেষে আমি বলে দেবো তোমাদের কাট অফস কী হতে পারে। ওকে, জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি সবার আমি কাট অফস কিন্তু বলবো, তো ভিডিওটি কেয়ারফুলি দেখতে থাকো। তারপরে দেখে নেবো ইংলিশের কয়েকটি কোশ্চেন্স, অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, পিডিএফের শেষে রয়েছে অ্যান্সারগুলো, আমি এখানে দাগ দিইনি, খুব তাড়াহুড়ো করে করেছি তাই আমি দাগ দিতে পারিনি বা কোনো ইন্ডিকেট করতে পারিনি যে কোনটা এখানে মানে কোশ্চেন পেপারে করিনি, কিন্তু আলাদা করে আমি অ্যান্সারগুলো তুলে দিয়েছি, মোস্ট অথেন্টিক অ্যান্সার। সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে, ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে রয়েছে। ওকে, যেমন এখানে একটা কোশ্চেন্স, 8 নম্বর কোশ্চেন্স দেখো, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলার্স। ওকে, দাগ দেওয়া রয়েছে এ লোড অফ কবলার্সের নিচে, এটাকে চেঞ্জ করতে হবে যে কোনো মানে চারটের যে কোনো একটি দিয়ে, এবং এই চারটের মধ্যে এমন একটি শব্দ সেটি যেটা এ লোড অফ কবলার্সকে বোঝাবে। তো বলছে হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড টাইম মেশিন, সে বলছিল যে সে একটি টাইম মেশিন আবিষ্কার করে ফেলেছে, তো হুইচ ইজ ক্লিয়ারলি, কারণ কি টাইম মেশিন এখনও পৃথিবীতে নেই, সো ও যেটা বলছে সেটা একটা ননসেন্স। ওকে, সো ওর মতামতটা ননসেন্সের মতো, সো এখানে হবে সি, ননসেন্স, এ লোড অফ কবলার্সের জায়গায় হবে ননসেন্স। এটা খুব ইজি ছিল, এই ধরনের কোশ্চেন্স আসে না মানে দেখা যায় না সচরাচর, কিন্তু এবার দিয়েছে। যেমন এখানে একটা কোশ্চেন্স দেখো, 4 নম্বরটা, যে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স, অবভিয়াসলি ডিসব্যালেন্স তোমরা সবাই জানো, এইরকম দিয়েছে। তারপরে আমরা দেখে নেব আরও কিছু কোশ্চেন্স রয়েছে, যেমন একটা ভয়েস ছিল, অ্যান্ড তারপর রয়েছে তোমাদেরকে দেখাতে চাইছি, যেমন এইটা দেখো 23 নম্বর কোশ্চেন্সটা, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, প্রত্যেকবার WBCS-এ একটা আসেই, হয়তো সেটা ফিস রিলেটেড হয়, সেটা হার্ট রিলেটেড হয়, বীজ রিলেটেড হয়, অ্যান্ড বার্ডস, এটা অবভিয়াসলি বার্ডস হবে, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস, তো এগুলোর মধ্যে একটা থাকেই, ঠিক আছে। তো এই রকম, তারপরে যেমন দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিন্স, এবার দেখো যারা নেক্রোফিলিয়া
এই শব্দটির মানে বুঝে তাদের এটা অ্যান্সার হয়ে যাবে, খুব সহজ। তো এখানে রয়েছে অপশনগুলো লাভ ফর ইনসেক্টস, তারপর রয়েছে লাভ ফর চিলড্রেন, অ্যান্ড নাম্বার সিএ রয়েছে কাল্টিভেশন অফ নলেজ অ্যান্ড ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। নেক্রোফিলাস অর্থাৎ হচ্ছে নেক্রোফিলি, ঠিক আছে, যেটা জুওলজি টার্ম, এটা একটা নেক্রো নেক্রোফিলাস বা নেক্রোফিলিয়া এখানে রয়েছে, তার মানে হচ্ছে পচা গলা দেহাবশেষ, যেটা যারা সেখানে থাকে বা যারা সেখান থেকে পুষ্টিরস শোষণ করে তাদেরকে নেক্রোফিলাস বলা হয়, তোমরা সবাই জানো। মিনস হচ্ছে তাহলে ডিএডটা হবে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। ওকে, তো এই ধরনের কোশ্চেন ছিল এই 25টা, 25টার মধ্যে মোটামুটি এখান থেকে 21টা মতো বা 20টা মতো এখানে করাই যাবে, তার জন্য না। সো ইংলিশটা খুব আমার সোজা মনে হয়েছিল, তোমাদের কেমন কি হয়েছে আমি বুঝতে পারছি না, বা আমি জানার জন্য চেষ্টা করছি অবভিয়াসলি কমেন্টের দ্বারা, তোমরা কমেন্ট অবশ্যই করবে তোমাদের ইংলিশ কেমন হয়েছে। ওকে, আর যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে তো অবশ্যই বলবে কমেন্টে, তোমাদেরকে অ্যান্সার দেওয়া হবে। আর অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে, আবারও বলছি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে, এবং এই পিডিএফটির শেষে রয়েছে অ্যান্সারকে সেট বি এর। ওকে, অ্যান্ড তারপরে দেখে নাও রয়েছে 123তম সংবিধানে সংশোধন, এখান থেকে দিয়েছে ইংলিশের পরে পরেই। অ্যান্ড তারপর তবে যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার একটু কঠিন লেগেছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো কিন্তু আসেনি। যেমন এখানে টোটালি মানে হাত দেয়নি যেটাতে, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে 2018-তে, সেটাতে সেখান থেকে কোনোরকম কোশ্চেন্স পিএসসি দেয়নি। তারপরে পরেই নোবেল পুরস্কার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল 2018-র জন্য, সেখানেও কিন্তু হাত দেয়নি পিএসসি, সেই কোশ্চেনও তুলে দেয়নি। যেমন 30 নম্বরের কোশ্চেন্সটি আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে, সো এর অ্যান্সারটা তোমরা কি করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু খুব কঠিন এসেছিলো, যেগুলো সচরাচর আসে না খুব, আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল বা তোমরা যাই পড়ো না কেন, অ্যাচিভার সাফল্য, সেখান থেকে অনেক অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2018-তে ছিল, বাট সেগুলো দেয়নি, কয়েকটা দিয়েছে কিন্তু একটু টাফ দিয়েছে। আর 30 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কে কী করেছো অবশ্যই লিখবে কমেন্টে। দেন বাকিগুলো খুব একটা কঠিন ছিল না। অ্যান্ড তারপরে দেখো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি, তোমরা কি করেছো এটাও লিখবে এর অ্যান্সারটা, ঠিক আছে। আর না বুঝতে পারলে অবশ্যই পিডিএফটির শেষে তোমরা অ্যান্সারকে পেয়ে যাচ্ছ, সো টেনশনের কোনো ব্যাপার নেই, অ্যান্সারকে এটা নিয়েই তোমরা একবার মিলিয়ে নেবে, তোমাদের যাদের সেট বি রয়েছে তাদের খুব সুবিধা হবে, আর বাকিরাও একটু কষ্ট করে তোমরা একটু দেখে নেবে। ওকে, অ্যান্ড তারপর ছিল আরও কিছু কোশ্চেন্স, এবং কিছু কোশ্চেন্স আমার মনে হয় ভুল আছে। যেমন আমার এই কোশ্চেন্সটা তোমাদের কি মনে হয় জানি না, আমার এটা মতামত যে পশ্চিমবঙ্গের কোথা থেকে বা কোথায় প্রথম রেলপথ চালু হয়, ঠিক আছে। এটা হাওড়া থেকে আমি যতদূর জানি এটা পান্ডুয়া হওয়া উচিত, যাই হোক এখানে হাওড়া থেকে হুগলি, পান্ডুয়াটা উল্লেখ করেনি, অন্য লোকেশন দিয়ে উল্লেখ করেছে, যাই হোক। তো এগুলো একটু কনফিউজিং করার মতো কোশ্চেন্স দিয়ে দিয়েছে, এবং কিছু এই বছরের মানে কোশ্চেন্সে এত সহজ কোশ্চেন্স এসেছে যে যেগুলো মানে ভাবতে পারেনি কেউ যে এরকম কোশ্চেন্স আসবে বিসিএসে। যেমন দেখে নাও ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল বা পদার্পণ করেন, এটা ক্লাস ফাইভে ছিল বলে দিতে পারবে, এবং এটা আসবে এরকম মানে আমি ভাবতে পারিনি, মানে এটা আমার কাছে মানে এত সহজ একটা কোশ্চেন্স আসবে বিসিএসে মানে আমি ভাবতেই পারিনি এরকম, কারণ অনেক কিছু বাদ দিয়ে এই কোশ্চেনটা তুলে তুলে ধরেছে। আবারও বলছি যেমন নোবেল পুরস্কার ছিল সেখান থেকে কোনো কিছুই পিএসসি দেয়নি, তারপরে ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকেও কিছু দেয়নি। সো দিয়ে দিয়েছে ভাস্কো দা গামা কবে ভারত পদার্পণ করেন, সবাই জানে 1498 আর কি। অ্যান্ড তারপরে আরও কিছু কোশ্চেন্স, যেমন বক্সারের যুদ্ধ ঘটে কত সালে,
1764 সবাই জানে, আমরা ক্লাস ফাইভ থেকে পড়ে আসছি, তাও সেটা সেটাও দিয়েছে। এশিয়াটিক সোসাইটি দিয়েছে, এটাও খুব সোজা, স্যার উইলিয়াম জোন্স। তো এই ধরনের কিছু কিছু কোশ্চেন্স খুব সহজ দিয়েছে, এবং কিছু কিছু কোশ্চেন্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দেখলাম সেগুলো কঠিন দিয়েছে। আবারও বলছি ফ্রেন্ডস, আমি কিছু ইন্ডিকেট করে দিইনি এই কোশ্চেন্সগুলো, সেগুলো তোমরা কি করবে, এই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে, এবং পিডিএফ থেকে তোমরা অ্যান্সারকে পেয়ে যাবে। এই পিডিএফটির শেষে রয়েছে, আমি তাড়াহুড়ো করে আমি করে দিতে পারিনি তোমাদের এই কোশ্চেন সেভ ইন্ডিকেট আর কি অ্যান্সারগুলো কোনে সঠিক অ্যান্সারগুলো, বাট আমি অ্যান্সার কে তোমাদের তোমাদের জন্য সেট বিয়ে জন্য আমি একটা তৈরি করে দিয়েছি। তো অবশ্যই সেখান থেকে মানে এই ডিসক্রিপশন থেকে আর কি ডাউনলোড করে নেবে। আর কার কেমন এক্সাম হলো অবশ্যই কমেন্টে লিখবে, আর আমি যে কটা কোয়েশ্চেন বললাম তোমরা অবশ্যই কমেন্টের সঠিক মানে অ্যান্সারটা লিখবে, অর্থাৎ তোমরা কোন অ্যান্সারটা করেছো ওর মধ্যে থেকে। ওকে, তো ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের এই অ্যান্সারকে এখানে আমি যেটা আগেই বললাম যে পিডিএফ এর শেষে দিয়ে দিয়েছি, তো এই হচ্ছে অ্যান্সারকে সেট বি এর জন্য। 1C 2B, যেমন অনে ছিল একটা কোশ্চেন, সেখানে হবে হোয়ার উইল ইউ মিট, যে যাই হোক এটা এখান থেকে দেখে নেবে। অ্যান্ড ননসেন্স যেটা বললাম, এই যে 8C, ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা ডাউনলোড করে নাও আর কি। আর যেটা বলছিলাম ভিডিওটির শেষে যে কাট অফস কত হতে পারে, এটা ভালো করে শোনো, এটা আমার মতামত না, এটা আমি অনেক WBCS অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে মতামত নিয়ে বলছি, কারণ কাট অফ PSC যেহেতু অফিসিয়ালভাবে ওদের রিলিজ করে না, সো অনেকের মতামত থাকে এবং অনেকের তর্ক বিতর্ক হয়ে যায় কাট অফ নিয়ে, বাট আমি একটা মোস্ট অথেন্টিক একটা কাট অফ তোমাদের সামনে বলছি আর কি। এটা কিন্তু আমার না, মানে আমার বলা কাট অফ না, এরা WBCS অফিসার, উনি রেভিনিউ অফিসার, সো ওনার কাছ থেকে জেনে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেটা জেনারেলদের কাট অফস হবে 100 থেকে 110, ঠিক আছে, তা এর বাইরে কিন্তু হবে না, 100 থেকে 110-এর মধ্যে থাকছে জেনারেল, এবং 90 থেকে 100-এর মধ্যে থাকছে OBC। ওকে, আর 90 থেকে তাহলে 100 হচ্ছে OBC, এর মধ্যে দুটোই থাকছে OBCA এবং OBCB। OBCA এবং বি এর মধ্যে তোমরা সবাই জানো 3 থেকে 4 নম্বরের ডিফারেন্স থাকে, এবং যারা এসসিদের কাট অফস হচ্ছে 80 থেকে 90-এর মধ্যে ওদের কাট অফস থাকবে, আর যারা ST তাদের থাকবে 70 থেকে 80-এর মধ্যে কাট অফস। ওকে, আবারও বলে দিচ্ছি, যারা জেনারেল তারা 100 থেকে 110-এর মধ্যে, ওকে, এবং যারা OBC তাদের থাকছে 90 থেকে 100-এর মধ্যে, তাদের কাট অফস থাকছে। যারা SC তাদের থাকছে 80 থেকে 90-এর মধ্যে কাট অফস, এবং যারা ST তাদের থাকছে 70 থেকে 80-এর মধ্যে, মানে SC এবং ST-দের মধ্যে 10 থেকে 12 নম্বরের একটা ডিফারেন্স থাকে কাট অফসে। ওকে ফ্রেন্ডস, এই ভিডিওটি শেষে থাকছে 200টা মোস্ট অথেন্টিক অ্যান্সারকে, আই হোপ তোমাদের অনেক কাজে লাগবে, এবং থ্যাংক ইউ তোমরা এই ভিডিওটি মানে শেষ পর্যন্ত দেখলে তার জন্য। আর ফ্রেন্ডস, এই ভিডিওটির ব্যাপারে কোনো রকম মতামত থাকলে কমেন্টে লিখো, কোনো রকম কনফিউজিং যদি হয় এক্সামটির ব্যাপারে বা এক্সাম নিয়ে কোনো রকম জানার যদি ইনফরমেশান দরকার হয় অবশ্যই কমেন্টে লিখে ফেলো, আর অবশ্যই এই ভিডিওটি ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করবে যাতে তারাও এই অ্যান্সারকে এগুলো পেয়ে যায়, এবং তারা মিলিয়ে নিতে পারে কোন কোনগুলো তাদের ফল্ট হয়েছে বা কোন কোন দিকে তাদেরকে আরও বেশি খাটতে হবে, সো এইসব ব্যাপারগুলো। আর ফ্রেন্ডস, এই ভিডিওটিতে মানে অবশ্যই একটা লাইক করবে যদি উপকৃত হও, বা যাদের সেট বি রয়েছে তাদের খুব উপকার মানে হবে এই ভিডিওটির দ্বারা, যেহেতু তোমরা অ্যান্সার কেটা পাচ্ছ এবং সাথে সাথে মিলিয়ে নিতে পারবে, এবং যাদের সেট বি নয় আদার্স রয়েছে তাদের একটু সমস্যা হবে, বাট কোশ্চেন্স কিন্তু একই, হয়তো 1 নম্বরের কোশ্চেনটা 5 নম্বরে রয়েছে, জাস্ট এটুকুই, সো তোমরা একটু কষ্ট করে সেটা একটু মিলিয়ে নেবে। ওকে,